आज के এই জন্মদিনের পার্টিতে বিশেষ অতিথি হিসেবে আসছেন আমার খুবই প্রিয় তরুণ জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা প্লিজ চলে আসুন আসেন আসেন হ্যালো কেমন আছেন এই তো ভালো হ্যাপি বার্থডে থ্যাংক ইউ কিতো খালি হাতে কেন আরে ভাই বুঝেন না খালি হাতে আসছি কারণ আমি এখানে যা যা গিফট পাবেন আপনি সব আসে নিয়ে যাবেন আমার গিফট আপনি নিয়ে যাবেন হ্যাঁ আমি আপনার বিশেষ অতিথি না তার চেয়ে বরং এটা হাতে রাখুন প্লিজ আমার গিফট নিয়ে নেবেন কেক কই আর খাবার দাবার কই সব হবে প্লিজ প্লিজ সব আয়োজন চলছে আয়োজন চলছে এখনো শুরু মানে শুরুই হয়নি কিছু না হবে হবে এই কাচ্চিতে একটু তেল কম দিও মাংসটা যেন ভালো করে সিদ্ধ হয় কেমন লাগছে আমার জন্মদিনে এসে ভালোই লাগছে বাট ভালো ভাবছি আপনি আমার জন্য কত কিছু আয়োজন করে রাখছেন কোনো গেস্টও না কিছু নেই খাওয়া খাওয়া করছেন মানে একটু তো ওয়েট করেন সেদিন আমার বন্ধুকে বলেছি আমার বান্ধবীর জন্মদিন আমি বিশেষ কি কাজটা করতে পারি বলল আর যাই করিস অন্তত মনে করিয়ে দিস না যে ওর কততম জন্মদিন জন্মদিন পালন করা হয় তখন কি সবাই টের পায় যে আপনার কততম জন্মদিন কেন বয়স বাড়ে না প্রত্যেক জন্মদিনে হ্যাঁ ফিক্স জন্মদিন জন্মদিনে কে কে লেখা থাকে আপনার বয়স টয়স লেখা থাকে না না আমাকে একজন জিজ্ঞেস করলো যে তোমার জন্মদিন কবে আমি বললাম 11 জুলাই বলল কোন বছর আমি বললাম প্রত্যেক বছর তো আপনার জন্মদিন কবে কোন তারিখ কোন বছর 21 ডিসেম্বর প্রত্যেক বছর ও আচ্ছা বলা যাবে না দাদুর কথা বলি তার বয়স 100 বছর তার বাসায় জন্মদিন উপলক্ষে গেলাম গিয়ে দেখি যে মানে কেকের উপর তো 100টা মোমবাতি থাকার কথা নেই অথচ মাথার উপর 100 ওয়াটের বাল্ব জ্বলছে আর দাদু ঘটনা কি পেলা আরে এই বয়সে কি এতগুলো মোমবাতি ফু দিয়ে নিভাতে পারবো তার চেয়ে সুইচ অফ করে লাইট নিভাতে পারবো ভালো ছিল আপনার জন্মদিনে মোমবাতির সংখ্যা কতটি থাকে একটাই থাকে সব সময় ছোটবেলায় তো অনেক বেশি মানে মজা করতাম মানে জন্মদিন মানেই অনেক কিছু নতুন জামা পরা এখন জন্মদিনে আপনি কি পুরাতন জামা পরেন না না এখন মানে এখন ওইভাবে নিজে থেকে আর কি অ্যারেঞ্জ করা হয় না আপনার বাড়িতে কার জন্মদিন সবচেয়ে ঘটা করে পালন করা হয় আমারটাই সবচেয়ে বেশি আমার মনে হয় আপনার জন্ম তারিখ কয়টা আমার একটাই ফেসবুকে একটা সার্টিফিকেট একটা রিয়েল একটা না না একটাই আগের জন্মদিন আর এই পরের জন্মদিন এই পূজা হয়ে ওঠার পরে জন্মদিনে পার্থক্যটা কেমন হচ্ছে এখন যেমন ভক্তদের অনেক উইশ পাই বা অনেকে গিফট পাঠিয়ে দেয় বাসায় বা অনেক সময় টিভিতে যেও কেক কাটা হয় লাইভে টক শোতে তো অন্যরকম একটা মজা এখন আর আগের মজা তো অন্যরকম ছিল কোন ভক্ত কি এরকম কোন কাজ করেছে যে সামনে আসলো হাঁটু গেড়ে বসলো বসলো আমার সব ভালোবাসা এই জন্মদিনে তোমার জন্য এরকম বলেছে কেউ জন্মদিনে বলে নাই বাট শোতে গেলে এরকম হয় অনেক সময় শোতে গেলে মানে এই যে আজকে হলো নিজের মতো করে লিখে একবার পাঠিয়েছিল ওটা আমার খুব ভালো লেগেছিল একদম গুছিয়ে গুছিয়ে অ্যালবামের কভার গুলো সে খুব যত্ন করে তারপরে পাঠিয়েছিল আমার বাসায়